অনারেবল গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ মর্মে অহাকালি রাতেপা 10টা বজাত বডল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এসেম্বলিত চিফ এক্সিকিউটিভ মেম্বার তথা কোন পার্টিয়ে মেজরিটি লই পেলায় আগন্তক পিটিসি সরকার গঠন করিব ইয়ার কারণে ফ্লোর টেস্ট হব। তো কোনটো নিয়মৰ দ্বারা এই ফ্লোর টেস্ট করা হব হেতু বিটিসি এসেম্বলির সেক্রেটারিয়েটত হেতু ডিসিশন লব লাগে। ইতিমধ্যে আমি শুনিবলৈ পাইছো যে তেখেত সকলে কিবা এটা কারণৰ কারণে হ্যান্ড রেইজ করে পেলায় এই ফ্লোর টেস্টটো করব বিচাৰিছে। বিপিএফ দল হিসাবে আমি অকল হেন হাত দাঙি পেলাই ফ্লোর টেস্ট করাটো আমি মানিব নোৱাৰো। আৰু ইয়াৰ কাৰণে ইতিমধ্যে আমি বিপিএফ দল পালৰ পৰা বিটিসির প্রিন্সিপাল সেক্রেটারি আৰু এসেম্বলির সেক্রেটারিক আমি এটা মেমোরেন্ডাম দিছো, পিটিশন দিয়া হৈছে যে অনারেবল হাইকোর্টে কৈছে যে গণতান্ত্রিক প্রসেসত এই ইলেকশনটো হব লাগে, ফ্লোর টেস্টটো হব লাগে, চিফ এক্সিকিউটিভ মেম্বারৰ যিটো ইলেকশন হেতু থ্রু ডেমোক্রেটিক প্রসেস হব লাগে বুলি তেখেত সকলে নির্দেশ দিছে। ডেমোক্রেটিক প্রসেস মানে হ্যান্ড রেজিং নহয়, ডেমোক্রেটিক প্রসেস মানে সেক্রেট বেলরৰ দ্বারা হব লাগে। গতিকে আমি দাবি করছো অহাকালি যেটো ফ্লোর টেস্ট হব এটো সেক্রেট বেলরৰ দ্বারা হব লাগে। আৰু তাতে যেনেকে জেনেরেল ইলেকশনত যে প্রসেস হয় এসেম্বলি বা পার্লামেন্টত যেনেকেই ন কনফিডেন্স মোশন বা ইত্যাদির কারণে যে ইলেকশন করবলগা হয় তেনে প্রসেসতে হব লাগে। ইয়াত ইলেকশন প্রত্যেক পার্টির পৰা ইলেকশন এজনও থাকিব, এজেন্ট থাকিব আৰু গোটেইটো গণতান্ত্রিক প্রসেসতে হব আৰু হব লাগে। এইখিনি সেক্রেট বেলরৰ দ্বারা যদি নহয় তেতিয়া হলে তাতে বহুতে বহুত ধরনের মেনিপুলেশন করার আশঙ্কা থাকে। ইয়ার কারণে আমি কোৱা নাই যে প্রসেসটো কারোবার কারণে ফেভারেবল হব নন ফেভারেবল হব এটো কথা নহয়। জেনেরেল সকলোর কারণে একসেপ্টেবল প্রসেসটো হল সেক্রেট বেলরৰ দ্বারা ইলেকশন করা, গতিকে সেই প্রসেসটোই এডপ্ট করে পেলায় কালি ফ্লোর টেস্টটো করব লাগে। বিটিসি সেক্রেটারিয়েটর নির্দেশ মতে কালি ফ্লোর টেস্ট হওয়ার আগত গোটেই ইলেক্টেড মেম্বার সকলক অট টেকিং করব, প্রথম স্পিকার সিলেকশন করে পেলে তারপিছত স্পিকার আর ডেপুটি স্পিকার সিলেকশন হব, তারপিছতে ফ্লোর চিফ এক্সিকিউটিভ মেম্বারত ফ্লোর টেস্টটো করা হব। আপনাদের সকলেই জানে যে আজি দিনত বিজেপি আর ইউপিপিএল নেতা সকলে তেখেত সকলের সাপোর্টার ইলেক্টেড মেম্বার সকলক গুয়াহাটির লিলি হোটেলত হাউস এরেস্ট করে তোয়া নিচিনা রাখিছে। আর আমি শুনবলে পাইছো যাকালিলেকে তেখেত সকলক শিলংত থই দিছিলে, এতিয়া গুয়াহাটিত আহিব বলে আমি গম পাও। কালি তেখেত সকলে বহুত কনস্পিরেসি করে আছে কেনেকেই বিপিএফ দলক হারাব লাগে এই প্রটেস্টত, গতিকে আমি স্মেল করছো তেখেত সকলের কনস্পিরেসিটো। কালি গোটেই ইলেক্টেড মেম্বার সকলক লই যদি নাহে বিটিসির ফ্লোর টেস্টত তেতিয়া হলে বিপিএফ দলে ইয়ারপরা আমি ওয়াক আউট করিম। এইটোর কারণে আপনাদের দ্বারা গোটেই অসমবাসী তথা বিটিসি বাকী এইখানে মেসেজটো মই দিব বিচাৰিছো যে অহাকালি ফ্লোর টেস্টত যিমান ইউপিপিএলৰ ইলেক্টেড মেম্বার, যিমান বিজেপিৰ ইলেক্টেড মেম্বার আৰু অন্য দলবোৰৰ যিমান বৰ ইলেক্টেড মেম্বার আছে সকলোৱেই প্ৰেজেন্ট থাকিব লাগে।